যে রাজনীতি থেকে দূরে রাখতেই উদ্দেশ্যমূলকভাবে বেগম খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে এমন মন্তব্য করেছেন বিএনপি महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাঙ্গশের বার্ষিক সাধারণ সভায় প্রধানমন্ত্রীর বক্তব্যে তিনি এই মন্তব্য করেন এই সময়ে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বেগম খালেদা জিয়ার মৃত্যু প্রত্যাশা করে বলি সরকার তার সঠিক চিকিৎসার ব্যবস্থা করছেন না বলেও অভিযোগ করেন তিনি

তাকে কারাগারে করে। এদিকে প্রচণ্ড গরমে নানা রোগে আক্রান্ত হওয়ায় পিরোজপুরের হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা আর ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি হওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ এ অবস্থায় অনেক রোগীকে হাসপাতালের বারান্দায় থেকে নিতে হচ্ছে চিকিৎসা সেবা পিরোজপুর প্রতিনিধি ইমাম হোসেন মাসুদের প্রতিবেদন জানাচ্ছেন পিয়াস মাহমুদ কয়েকদিনের প্রচণ্ড গরমে পানিবাহিত ডায়রিয়া আমাশয় পেট সহ নানা রোগে আক্রান্ত হয়ে রোগীরা ছুটছেন পিরোজপুরের বিভিন্ন হাসপাতালগুলোতে গত এক সপ্তাহে একশো শয্যায় জেলা হাসপাতালে দুই হাজারও বেশি রোগী বহির্বিভাগ এবং এক হাজারও বেশি রুগী জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন এছাড়া প্রায় ছয় শতাধিক রোগী বিভিন্ন ওয়ার্ডে ভর্তি হয়েছেন আর প্রতিদিন ধারণ ক্ষমতা তিরিশ থেকে পঞ্চাশ জন রোগী ভর্তি হচ্ছেন এ হাসপাতালগুলোতে সবচেয়ে বেশি সমস্যা শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে টাইফয়েড এর ভিতরে চলিয়ে গেছে চার থেকে পাঁচ দিন হাসপাতাল এতে রোগীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ প্রতি বছর গরমে একই সমস্যায় পড়তে হয় জানিয়ে এ ধরনের রোগ থেকে নিরাপদে থাকতে কিছু পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা খাবার ঢেকে রাখা কারণ মাসিও একটা বড় কারণ হলো খাবার পয়জনিজ পয়জনে করার জন্য ডায়রিয়া ছড়ানোর জন্য এবং বিশুদ্ধ পানি পান করে হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় এবং নিয়োগকৃত চিকিৎসকরা ঠিকমতো দায়িত্ব পালন না করায় এ ভোগান্তি আরও বেড়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের ডেক্স রিপোর্ট বাংলা টিভি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহ বাংলাদেশের রপ্তানির সবচেয়ে বড় অংশীদার বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পঞ্চম ইইউ বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ডায়ালগ শেষে কথা বলেন তিনি বাণিজ্যমন্ত্রী বলেন বাংলাদেশের মোট রপ্তানির আটান্ন ভাগ যায় ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোতে ই ভুক্ত দেশের রাষ্ট্রদূতদের উপস্থিতিতে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেন তিনি দীর্ঘকালের বিশ্বস্ত বাণিজ্য সহযোগী ই ইউ দেশগুলোকে বাংলাদেশের উন্নয়ন সহযোগিতার জন্য ধন্যবাদও জানান বাণিজ্যমন্ত্রী যে যে স্টা যে কমিটি করা হয়েছে তারা স্থায়ী কমিটি স্টাডি করে মানে যাই আমরা করব আমরা ওই দিন নেক্সট নেক্সট মিটিংয়ের আগে আমরা অবশ্যই অবশ্যই আর কিছুতেই ফেলে থাকবে না আমরা চাই না যে প্র ইন প্রোগ্রেস কথাটা আমরা বলবো যে ডিসাইডেড এই কথা এইরকম একটা চিন্তা করেই উই ওয়ান টু প্রসি